আপনার মাধ্যমে একটা বিষয় একটু জানিয়ে রাখতে চাই, সেটি হলো যে আমরা দেখেছি যে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে একটা ডিপ্লোম্যাটিক আলোচনা আমরা খুব জোরালো ভাবে দেখতে পেয়েছি যে আমাদের যে সমস্ত শ্রমিকরা আনডকুমেন্টেড হয়ে পড়েছে এই করোনাকালীন সময়ে, তাদেরকে ডকুমেন্টেড করার জন্য সরকারের কাছে একটা প্রস্তাবনা দিয়েছে এবং মালয়েশিয়া সরকার সেটিকে তারা গ্রহণ করেছেন এবং তারা কোম্পানি পরিবর্তন করে যে কোম্পানিগুলো বন্ধ হয়ে গিয়েছে এখানে করোনাকালীন সময়, তাদেরকে অন্য কোম্পানিতে ভিসা করার জন্য একটা সুযোগ মালয়েশিয়া সরকার ইতিমধ্যে দিয়েছে এবং যারা জেলের মধ্যে আটকে পড়ে আছে দীর্ঘদিন থেকে শুধুমাত্র আনডকুমেন্টেড হওয়ার কারণে তাদেরকে মালয়েশিয়া ইমিগ্রেশন অ্যারেস্ট করেছিল, ওখান থেকে প্রায় 1000-এর মতো প্রবাসীকে ইতিমধ্যে মালয়েশিয়া সরকার তাদেরকে ভিসা দিয়ে বাহিরে কাজ করার সুযোগ করে দিয়েছে। এই ক্ষেত্রে যদি আমরা আরেকটু আপনার মাধ্যমে একটু বলতে চাই যে আমাদের রিক্রুটিং এজেন্সি গুলোর মাধ্যমে যে সমস্ত প্রবাসীরা মালয়েশিয়াতে এসেছে অতীতে, তারা কিন্তু অনেক সময় দেখা গেছে যে মানব পাচারের একটা ইস্যু কিন্তু সামনে বারবারে চলে আসতো, একটা বিষয় আপনার মাধ্যমে একটু বলতে চাই যে আমাদের রিক্রুটিং এজেন্সি গুলো যখনই লোকগুলোকে বাহিরে পাঠাচ্ছে তখন কিন্তু বিএনইটির কার্ড নিয়ে তারা সঠিকভাবে তারা কিন্তু যাচ্ছে, এরপরে কোনো কারণে যখন ওই দেশে যাওয়ার পরে সেই ক্ষতিগ্রস্ত হচ্ছে বা কোম্পানি থেকে কোনো কারণে সে ফিরে আসতেছে বাংলাদেশে, তখন ওই রিক্রুটিং এজেন্সি গুলোর বিরুদ্ধে কিন্তু মানব পাচার আইনে মামলা হচ্ছে। আপনার কি রিক্রুটিং এজেন্সি গুলোকে প্রোটেক্ট করার জন্য কি অন্য কোনো এই আইনটা পরিবর্তনের ব্যাপারে কোনো প্রক্রিয়া চালাচ্ছেন কিনা বা কথা বলছেন কিনা সরকারের সাথে? ধন্যবাদ আপনাকে, এটি একটি অত্যন্ত বার্নিং ইস্যু যে আপনি সঠিকভাবে বলেছেন যে আমরা কর্মী যাদেরকে প্রেরণ করি আমাদের কর্মীরা যায় হচ্ছে ভ্যালিড ভিসা, সেটি দুই দেশের সরকারের এন্ডোর্সমেন্ট, যেই যেই দেশে যায় সেই দেশের সরকারের একটি পারমিশন থাকে, তারা ভিসাটি দেন এবং তাদের এমপ্লয়মেন্ট ভিসা। আপনারা কিন্তু আমরা যদি বিদেশে যাই একটি হলো ভিজিট ভিসা আর একটি হলো এমপ্লয়মেন্ট ভিসা, তার মানে এমপ্লয়মেন্ট ভিসার জন্য কিন্তু পুরো প্রসেসটি আলাদা, ওই সরকারকে সেটি নির্ধারণ করে দিতে হয় যে কোন কোম্পানি কত লোক আনতে পারবে, তার মানে এটি কিন্তু ওই সরকার এন্ডোর্সমেন্ট নিয়ে যাচ্ছে। তারপরে আসছে আমাদের গভর্নমেন্টের আবার প্রপার ক্লিয়ারেন্স করে আমরা তাদেরকে স্মার্ট কার্ডের মাধ্যমে পাঠাই, সেই ক্ষেত্রে আমরা ব্রিচ অফ কন্ট্রাক্ট হতেই পারে, সেখানে মাল্টিপল রিজনের জন্য কিন্তু আমাদের কর্মীরা ফেরত আসেন, রানওয়ে হয়ে যান, যে কোটাই যে প্রবলেমটাই হোক না কেন। আপনি জানেন যে আমাদের 2013 সালে ইমিগ্রেশন অ্যাক্ট 2013 একটি আমাদের আইন প্রণয়ন করা হয়েছে, যেটি আমাদের 1983-তে ছিল 82, তারপরে 2000, তারপরে 2006-তে সেটিকে কিন্তু নতুন করে 2013-তে এটি আবার করা হয়েছে, এবং সেখানে কিন্তু এই যে আপনি প্রবলেম গুলোর কথা বললেন সেখানে সব কিছু বলা আছে, কোন প্রক্রিয়ায় কিভাবে কোন জায়গায় কোন প্রবলেমের জন্য কোন ধারাতে আইনে বিচার হবে। দুঃখজনক হলো সত্যি আমরা দেখতে পাই যে যখন কোনো কর্মী কমপ্লেন করেন আইন প্রয়োগের সংস্থা জেনে বা না জেনে হোক আমাদেরকে ওই মানব পাচার আইনের মধ্যে ফেলে দেন, তাহলে কি হলো আমার আমার যে কর্মীটি বিদেশে গেলেন তাহলে সেই কর্মীটি তো গেলেন হলে সরকারের পারমিশন নিয়ে, মন্ত্রণালয়ের স্মার্ট কার্ড এবং সমস্ত বৈধ কাগজপত্র নিয়ে, মালয়েশিয়ান সরকারের বৈধ কাগজ নিয়ে, তাহলে তাহলে কি এই আমরা যদি এখন আমাকে যদি আপনি আমাকে বলেন আমি কি বলে আমি আপনার কি এটাকে মানব পাচার করি, তাহলে তো আমার মন্ত্রণালয় জড়িয়ে যাচ্ছে, আমাকে যে পারমিশন দিয়েছে মালয়েশিয়ান সরকার বা যে সরকার পাঠাচ্ছে যে সরকার আমাকে পারমিশন দিয়েছে সেও তো এটার মধ্যে জড়িয়ে যাচ্ছে, আমি তো একা না এটার মধ্যে, তাহলে আপনি পুরো সেক্টরকে তো মানব পাচার বানিয়ে দিচ্ছেন, ওয়ারাজ যেখানে আমার জন্য একটি ল রয়ে গেছে। এখন আসি আপনি যে কথাটি বলেছেন, অবভিয়াসলি আমরা এটি নিয়ে বেশ সপ্তাহ দুয়েক আগে আমার মাননীয় প্রেসিডেন্ট সহ আমরা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আপনি জানেন যে গত 2019-এ মাননীয় বারার রিকোয়েস্টে মাননীয় মন্ত্রী মহোদয় কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে এই ব্যাপারে একটি পরিষ্কার চিঠি দিয়েছেন যে যারা স্মার্ট কার্ডের মাধ্যমে যাবে তাদের যদি কোনো প্রবলেম হয় সেটি মানব পাচার নয়, সেটি আমাদের 2013-এর যে অভিবাসী আইন আছে সেই আইনের দ্বারা বিচার হবে, এটি কিন্তু পরিষ্কার আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন। এবং গত সপ্তাহ দিয়েক আগে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে সাক্ষাৎ করি এবং সেখানে আমার মাননীয় প্রেসিডেন্ট সহ অনেক আলোচনা হয়, সেখানে একটি ত্রিপক্ষীয় মিটিং হয় বায়রা এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এবং আমাদের আমাদের প্রবাসী কল্যাণ মাননীয় মন্ত্রী মহোদয়, সেখানে মাননীয় মন্ত্রী মহোদয় স্ট্যান্ড ক্লিয়ারলি ছিল এবং উনি একেবারে যথার্থ বলেছেন যে এটি আমার সেক্টর এবং আমার নিজস্ব আইন আছে। আমরা সেখানে বলেছি যে যদি কোনো কর্মীর প্রবলেম হয় যদি স্মার্ট কার্ডের মাধ্যমে যায় তাহলে সেটি বিচার প্রথমে আসতে হবে মন্ত্রণালয়ের কাছে যাচাই বাছাইয়ের জন্য, মন্ত্রণালয় যদি মনে করে কোন আইনে এটি ফেলবে আমার মন্ত্রণালয় ডিসাইড করবে যে এটি কি ক্রিমিনাল অফেন্স নাকি এটি আমার 2013 আইনে পড়ে, তখনই এটা কিন্তু ডিসাইড হবে, তার আগে কিন্তু যাচাই বাছাই ছাড়া আমাদের বিরুদ্ধে এই ধরনের মামলা না করবার জন্য। এই ব্যাপারে অলরেডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাইরে থেকে চিঠি গিয়েছে এবং আমরা আশা করি মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের আমি আমরা খুবই আশান্বিত অত্যন্ত পজিটিভ ভাবে এত বড় একটি সেক্টর যেখানে $18 বিলিয়ন এখানে আপনার $18 বিলিয়নের উপরে আপনার আমাদের রেমিটেন্স আসে প্রতি বছর,
8 থেকে 7 থেকে 8 লাখ লোকের কর্মসংস্থান হয়, এত বড় একটা সেক্টরকে আমরা মানব পাচারকারী বলে দিচ্ছি, এটি তো কখনোই কাম্য নয়। আমরা স্বীকার করছি না যে আমরা অস্বীকার করছি না যে আমাদের কর্মীরা কোনো কোনো জায়গায় প্রবলেম পড়ছেন, এটি নানান কারণে হতে পারে, এটি এমপ্লয়ারের কারণে হতে পারে, এমপ্লয়ির কারণে হতে পারে, অনেক রিজনের জন্য হতে পারে, বাট সেই জন্য আমার ল আছে, আমার ল ক্যান টেক কেয়ার অফ ইট। সো সেটি আমরা বলছি যে কোনো অবস্থায় যেন আমাদেরকে ওটির মধ্যে না দেওয়া হয়। আমরা আশা করি যে মাননীয় মন্ত্রী মহোদয় যেভাবে আশ্বস্ত করেছেন, স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয় যেভাবে আশ্বস্ত করেছেন, অতি শীঘ্রই এই ব্যাপারটি পরিষ্কার হয়ে যাবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি নোটিফিকেশন যাবে, যাতে যারা স্মার্ট কার্ড বৈধভাবে যারা যাবেন তাদেরকে কখনোই আর মানব পাচার আওতায় না আনার জন্য আমাদের মামলাগুলো না হয়। এই ব্যাপারে বাইরে অ্যাক্টিভলি কাজ করছে, আমার দৃঢ় বিশ্বাস অতি সত্বর এই ব্যাপারে আমরা একটি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছ থেকে এই ব্যাপারে একটি প্রজ্ঞাপন দেখতে পাবো। ধন্যবাদ আপনাকে।